কিভাবে আপনি গুগল পে অ্যাকাউন্ট ওপেন করবেন, কিভাবে আপনি রিচার্জ বিল পেমেন্ট করবেন, কিভাবে আপনি মানি ট্রান্সফার করবেন ফ্যামিলি অ্যান্ড ফ্রেন্ড, আজকের এই ভিডিওতে সম্পূর্ণ প্রসেস, সম্পূর্ণ এ টু জেড তথ্য আছে। তার জন্য আপনাকে সম্পূর্ণ ভিডিওটা দেখতে হবে। এবং ফ্রেন্ড, এই ধরনের কন্টেন্ট পাওয়ার জন্য দয়া করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। তো সবার আগে আপনাকে সম্পূর্ণ ভিডিওটা দেখতে হবে। আগে আপনাকে বলে দিচ্ছি, ডেসক্রিপশানে গুগল পে অ্যাপ্লিকেশনের লিঙ্ক আছে, সেই লিঙ্কে ক্লিক করে আগে গুগল পে অ্যাপ্লিকেশনটা আপনি ইনস্টল করে নিন। যদি আপনার অলরেডি গুগল পে সেটেড থাকে বা ইনস্টল থাকে, তাহলে আপনি সেটা আনইনস্টল করে দিন। তারপরে গুগল পে লিঙ্ক অপশানে, ডেসক্রিপশানে লিঙ্ক আছে, লিঙ্কে ক্লিক করে আপনি গুগল পে অ্যাপ্লিকেশনটাকে ডাউনলোড করেন। তাহলে কী হবে, আপনি প্রথমবার মানি ট্রান্সফার করলে আপনি কিছু ক্যাশব্যাক পেয়ে যাবেন। তো চলুন বন্ধুরা, ভিডিওটা স্টার্ট করা যাক। আজকে ভিডিওতে আমি বলে দিচ্ছি, আরও একবার বলে দিচ্ছি যে কীভাবে আপনি গুগল পে অ্যাকাউন্ট ওপেন করবেন, কীভাবে আপনি ব্যাংকের সাথে লিঙ্ক করবেন, কীভাবে আপনি রিচার্জ বিল পেমেন্ট করবেন, কীভাবে আপনি ফ্রেন্ড অ্যান্ড ফ্যামিলিকে মানি ট্রান্সফার করবেন, এবং কীভাবে প্রচুর প্রচুর ক্যাশব্যাক পাবেন। সম্পূর্ণ ভিডিও কিন্তু আজকের এই ভিডিওতে সম্পূর্ণ হুল প্রসেস, এ টু জেড প্রসেস দেখিয়ে দিচ্ছি। তো চলুন বন্ধুরা, ফাইনালি ভিডিওটা স্টার্ট করা যাক। আর দয়া করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, এবং ডেসক্রিপশানে গুগল পে অ্যাপ্লিকেশনের লিঙ্ক দেওয়া আছে, আপনি সেই লিঙ্কে ক্লিক করে অ্যাপ্লিকেশনটাকে ডাউনলোড করে নিন প্লে স্টোর থেকে। তো চলুন বন্ধুরা, এবার ভিডিওটা ফাইনালি স্টার্ট করা যাক, এবং সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ জানাচ্ছি। ডিসক্রিপশানে লিঙ্কে ক্লিক করার পর আপনি প্লে স্টোরে পৌঁছে যাবেন, এবং প্লে স্টোর থেকে গুগল পে অ্যাপ্লিকেশনটা আপনি ইনস্টল বাটনে ট্যাপ করে ইনস্টল করে নেবেন। তো সিম্পলি আমি ইনস্টল বাটনে ট্যাপ করলাম, এবং আমার কিন্তু অলরেডি ইনস্টল হতে শুরু করে দিয়েছে। তো আমি এটা ইনস্টল হয়ে যাওয়ার পরে, ডাউনলোড কমপ্লিট এবং ইনস্টল কমপ্লিট হয়ে যাওয়ার পরে সিম্পলি আমি অ্যাপটা ওপেন করে নিচ্ছি। তো সিম্পলি আমি অ্যাপ্লিকেশনটা ওপেন করে নিলাম, ঠিক পরবর্তী ইন্টারফেস ঠিক এরকম অপশান শো করবে, এবং এরপরে ঠিক এরকম ইন্টারফেস আপনার সামনে শো করবে, লোডিং হবে। এরপরে মোবাইল নাম্বার চাইবে, যেই মোবাইল নাম্বারটা দেবেন সেটা যেন ব্যাঙ্ক অ্যাকাউন্টের সাথে লিঙ্ক থাকে, অথবা ব্যাঙ্ক অ্যাকাউন্টের দেওয়া মোবাইল নাম্বার হয়ে থাকে, ব্যাঙ্ক অ্যাকাউন্টে দেওয়া। তো সেই আমি মোবাইল নাম্বারটা দিলাম যেটা আমার ব্যাঙ্কের সাথে যুক্ত আছে। তো সেই মোবাইল নাম্বার দিলাম, এবং ইমেল আইডি আমি চুজ করে নিচ্ছি সিম্পলি। তো আপনি আপনার ইমেল আইডি যেটা সেটা চুজ করে নেবেন। তো সিম্পলি আপনি এবার নেক্সট করে দেবেন। নেক্সট করার পর সিম্পলি এরকম ইন্টারফেস, আপনার মোবাইল নাম্বারে একটা ওটিপি আসবে মোবাইল নাম্বার ভেরিফিকেশনের জন্য। তো ওটিপিটা চলে এসেছে, এবং আমি ওটিপিটা সিম্পলি বোস করে দিয়ে সাবমিট অংশে ট্যাপ করে দিচ্ছি। এরপর আপনার অ্যাপ লক অপশান শো করবে। তো আপনি আপনার ডিফল্ট অ্যাপ্লিকেশন লক অপশানটা চুজ করে নেবেন, যেটা আপনার সেটের ডিফল্ট স্ক্রিন লক। তো আপনি সেটা চুজ করে সাবমিট করে দেবেন। এরপরে ঠিক এরকম ইন্টারফেস শো করে যাবে, সিম্পলি আমি দেখিয়ে দিচ্ছি। তো আপনি সোজা প্রোফাইল আইকনে ট্যাপ করবেন, এরপরে সিম্পলি ব্যাঙ্ক অ্যাকাউন্টে ট্যাপ করেন। আমার দুটো ব্যাঙ্ক অ্যাকাউন্ট অলরেডি লিঙ্ক করা আছে, তো আপনার তো একটাও থাকবে না। তো আপনি সিম্পলি অ্যাড ব্যাঙ্ক অ্যাকাউন্টে ট্যাপ করবেন, এবং আপনার পছন্দ সেই ব্যাঙ্কটা চুজ করে নেবেন। এখানে পপুলার ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফার্স্টেই ফ্রন্টেই শো করছে। আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্ট যদি এখানে খুঁজে না পান, তাহলে আপনি সার্চ অপশানে ব্যাঙ্ক অ্যাকাউন্টের আর নামটা বোস করে দিলে কিন্তু চলে আসবে। তো আমি আমার ব্যাঙ্কের নামটা বোস করে দিলে ওখানে চলে আসবে। তো লাইক আমার SBI ব্যাঙ্ক সামনেই শো করছে, তো আমি SBI-এর উপরে ট্যাপ করলাম। আপনার যদি অন্য ব্যাঙ্ক হয়, আপনি কিন্তু এখান থেকে খুঁজে নিতে পারেন। তো সিম্পলি SBI-এর উপরে ট্যাপ করার পরে অটোমেটিক্যালি SMS ভেরিফিকেশন হয়ে গেল। এরপরে SBI-এর ডেবিট কার্ডের লাস্ট ATM ডেবিট কার্ডের বা ATM কার্ডের লাস্ট 6টা ডিজিট নাম্বার এখানে বোস করাতে হবে, এবং নিচে ভ্যালিড তারিখটা বোস করাতে হবে, যেটা আপনার SBI যে কোনো ব্যাংকের ATM-এ কিন্তু দেওয়া আছে বা ডেবিট কার্ডে দেওয়া আছে। তো সিম্পলি আমি দিয়ে দেওয়ার পরে নেক্সট করে দিলাম। নেক্সট করে দেওয়ার পর সিম্পলি আমার রেজিস্ট্রেশন কমপ্লিট হয়ে যাবে। এরপরে আমি কিন্তু, আপনি দেখতে পাচ্ছেন, একটা OTP আসবে আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্ট ভেরিফিকেশনের জন্য। তো OTP চলে এলো, এরকম আমার SBI থেকে একটা OTP চলে এলো। তো আমি এই OTPটা সিম্পলি এখানে এন্টার করে দিচ্ছি UPS রেজিস্ট্রেশনের জন্য। তো এই OTPটা সিম্পলি আমি এখানে এন্টার করে দিচ্ছি একটা একটা করে, আপনি ধৈর্য সহকারে এন্টার করে দেবেন। তো সিম্পলি আমি এই OTPটা এখানে এন্টার করে দিচ্ছি, এবং এন্টার করে দেওয়ার পরে সিম্পলি আপনি ইয়েস বাটনে ট্যাপ করে দেবেন। তো সিম্পলি আমি ইয়েস বাটন ট্যাপ করে, এবং এখানে আপনাকে সেট করতে হবে UPI পিন। আপনি যেখানে পেমেন্ট করুন, রিচার্জ করুন, যাই করুন, এই পিনটা দিয়ে কিন্তু আপনি রিচার্জটা কমপ্লিট করতে পারবেন। এটা দেওয়ার পরে আপনি কিন্তু মানি ট্রান্সফার করতে পারেন। তো UPI পিনটা আপনাকে চুজ করে নিতে হবে, আপনার মনের মতন আলাদা UPI পিন, এটা কিন্তু OTP নয়। তো UPI পিন দুবার আবার দিয়ে দিলাম। তো দিয়ে দেওয়ার পরে আমি নেক্সট করলাম। এরপরে আমার ব্যাঙ্ক অ্যাকাউন্ট অ্যাড হয়ে গেছে সিম্পলি। তো আমি এবার আমার একটা, এটা একটা অন্য ব্যাঙ্ক। তো আমি এভাবে আপনি আপনার ব্যালেন্স চেক করতে পারবেন। তো আমি আমার আবারও ব্যাঙ্কের ব্যালেন্স উপরে ট্যাপ করলাম। এরপরে আমি কীভাবে ব্যালেন্সটা চেক করতে হয় আমি সিম্পলি দেখিয়ে দিলাম আপনাকে। তো ফ্রেন্ড, এরপরে আমার এইভাবে কিন্তু আমার গুগল পে অ্যাপ্লিকেশনটা ক্রিয়েট হয়ে গেল সাকসেসফুলি। এবার আপনার প্রথম কাজ হবে, যে কোনো ব্যক্তিকে বা যে কোনো কাউকে, আমার ডেসক্রিপশানে আমার UPI আইডি দেওয়া আছে বা আমার মোবাইল নাম্বার দেওয়া আছে, সিম্পলি আমার এই UPI আইডিতে আপনি যদি 2 টাকা পাঠান, বা কাউকে যদি আপনি 100 টাকা যাই ফার্স্ট মানি ট্রানজ্যাকশান করেন, তাহলে কিন্তু আপনি প্রথমে 25-30 টাকা আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে একদম ইনস্ট্যান্টলি পেয়ে যাবেন। তো সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। কোনো কিছু বুঝতে বা কোনো কিছু জানতে অসুবিধা হলে আমাকে কিন্তু কমেন্ট করতে আপনি ভুলবেন না, এবং আমার হোয়াটসঅ্যাপ নাম্বার ডিসক্রিপশানে দেওয়া আছে, আপনি চাইলে কিন্তু আমাকে হোয়াটসঅ্যাপ করতে পারবেন। তো এখানে আপনি QR কোড অপশানে ক্লিক করে যে কোনো দোকান বা শপে কিন্তু আপনি QR কোড স্ক্যান করেও পেমেন্ট করতে পারবেন খুব সহজভাবে। এবং QR কোড স্ক্যান করার পরে সিম্পলি আপনি আপনার কত টাকা পেমেন্ট করতে চান সেই অ্যামাউন্টটা বোস করে দিয়ে আপনি প্রসিড টেপে দেওয়ার পরে ওই UPI পিনটা দেওয়ার পরে কিন্তু আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে টাকা কেটে নিয়ে যাবে, এবং আপনার কিন্তু যেখানে পেমেন্ট করছেন সেখানে কিন্তু পেমেন্ট সাকসেসফুলি চলে যাবে। তো ফ্রেন্ড, এইভাবে কিন্তু অতি সহজে আপনি আপনার গুগল পে অ্যাকাউন্টটা ক্রিয়েট করে যে কোনো
যে কাউকে রিচার্জ বিল পেমেন্ট বা আপনি অন্য কাউকে মানি ট্রান্সফার কিন্তু করতে পারেন খুব সহজভাবে। এবং একটি গুরুত্বপূর্ণ তথ্য, আপনার যদি কোনো ব্যাঙ্ক অ্যাকাউন্ট না থাকে তাহলে আপনি কি করবেন, সিম্পলি আমার ডিসক্রিপশানে একটা ভিডিও দেওয়া আছে, তো সিম্পলি ডিসক্রিপশানে সেই ভিডিওটা আপনি সিম্পলি দেখে নেবেন এবং অনলাইনে ডিজিটালি একটি ব্যাঙ্ক অ্যাকাউন্ট ওপেন করে নেবেন। এবং সেটাও কথা নয়, আপনি কিন্তু ওই ভিডিওটা যদি সম্পূর্ণ দেখেন এবং যদি ওইভাবে ব্যাঙ্ক অ্যাকাউন্ট ওপেন করেন তাহলে সম্পূর্ণ বিনামূল্যে আপনি 200 থেকে 1000 টাকা কিন্তু ক্যাশব্যাক পেয়ে যাবেন ওই ডিজিটাল ব্যাঙ্ক অ্যাকাউন্টে। অনলাইনে কিন্তু এখন সবই হয় ডিজিটাল ব্যাঙ্ক অ্যাকাউন্ট, কিন্তু আপনি বাড়িতে বসেই অ্যাপ্লাই করতে পারেন বা অ্যাকাউন্ট ওপেন করতে পারেন। তো সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। আপনার যদি ব্যাঙ্ক অ্যাকাউন্ট না থাকে সিম্পলি আপনি ডিসক্রিপশানে ক্লিক করে কিন্তু সেই ভিডিওটা দেখে নিতে পারেন। তো ফ্রেন্ড, ঠিক একইভাবে কিন্তু আপনি ফোনপে, অ্যামাজন পে, ঠিক আপনি কিন্তু ইনস্টল করে প্রচুর টাকা আর্নিং করতে পারেন রিচার্জ এবং বিল পেমেন্ট করে, মানি ট্রান্সফার করে। তো ফ্রেন্ড, ডিসক্রিপশানে ফোনপে লিঙ্ক এবং অ্যামাজন পে লিঙ্ক কিন্তু দেওয়া আছে, সিম্পলি আপনি ওই লিঙ্কে ক্লিক করে কিন্তু ফোনপে এবং অ্যামাজন পে কিন্তু ইনস্টল করে নিতে পারেন, ঠিক একইভাবে যেভাবে আপনি গুগল পে রেজিস্ট্রেশন করলেন। তো সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। যদি কোনো প্রবলেম বা কোনো কিছু অসুবিধা হয় আমাকে কিন্তু হোয়াটসঅ্যাপ করতে পারেন অথবা কমেন্ট করতে পারেন। তো সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। চ্যানেলটি যদি পছন্দ হয়, যদি ভালো লাগে এই চ্যানেলটিকে, তো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে আপনি ভুলবেন না। ধন্যবাদ।